চাঁদপুরের কচুয়ায় 6 কেজি গাঁজা ও 28 বোতল ফেন্সিডিল সহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার। চাঁদপুরের কচুয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে 6 কেজি গাঁজা ও 28 বোতল ফেন্সিডিল সহ মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। 25 অক্টোবর সোমবার গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা চাঁদপুর সড়কের জগৎপুর নামক স্থানে কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে যাত্রীবাহী রিলাক্স পরিবহনে অভিযান চালিয়ে 6 কেজি গাঁজা ও 28 বোতল ফেন্সিডিল সহ মহিলা মাদক ব্যবসায়ী পারুল বেগম 27 কে গ্রেফতার করা হয়। মহিলা মাদক ব্যবসায়ী পারুল বেগম কুমিল্লা জেলার 14গ্রাম উপজেলার হানিফের স্ত্রী। কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, ওইদিন দুপুরে মহিলা মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কচুয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় দিয়ে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, চেতনা টিভি। 25/10/2021 তারিখ সকাল 9:30 ঘটিকার সময় আমাদের চাঁদপুর জেলার মহানগর পুলিশ সুপার জনাব মিলমান হোদ স্যারের সার্বিক দিক নির্দেশনায় এবং আমাদের নেতৃত্বে এসআই আব্দুর রাজ্জাক, কচুয়া থানায় কর্মরত এসআই আব্দুর রাজ্জাক রিল্যাক্স পরিবহনের একটি বাস তল্লাশি করিয়া গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি করিয়া কুমিল্লা 14গ্রামের একজন মহিলাকে 28 বোতল ফেন্সিডিল এবং 6 কেজি গাঁজা সহ গ্রেফতার করে তাকে থানায় নিয়ে আসা হয়। আমরা নিয়মিত মামলা রুজু প্রক্রিয়া দিন, নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সুপ্রদ করা হয়।